স্বপ্নের একটা প্রকাশ হিসাবে যে স্বাধীনতা একটা নতুন রাষ্ট্র সেটা সিরাজুল আলম খানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধের যে সংগ্রাম এটা তো এই জনপদের সবচেয়ে বড় সংগ্রাম এ যাবৎকালীন। এবং আহমদ সফা একটা কথা বলেছিলেন যে আমাদের মুক্তিযুদ্ধকে এটা মহাসিন্ধুর কল্লোল, বহু স্বপ্ন বহু আকাঙ্ক্ষা। এই মুক্তিযুদ্ধের মধ্যে জনগণের যে বৃহত্তর জনগণের সাধারণ মানুষের যে স্বপ্নটা তৈরি হয়েছিল এটার যে যতগুলো প্রকাশ ছিল সিরাজুল আলম খান ছিলেন তার শরীর, তার মধ্যে দিয়ে মানে এটার প্রকাশটা ঘটেছিল, যাকে বলে একটা এম্বডিমেন্ট ঘটা। সিরাজুল আলম খান ছিলেন এই দেশের সাধারণ মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্যে যেভাবে প্রতিফলিত, স্বাধীনতার রূপকার হিসেবে এবং সাধারণ মানুষের স্বপ্নের একটা প্রকাশ হিসাবে যে স্বাধীনতা একটা নতুন রাষ্ট্র সেটা সিরাজুল আলম খানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। আজকে তার তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে আর নেই, কিন্তু তার যে অবদান এবং এই জনপদ যেভাবে তার নিজের রাজনৈতিক অস্তিত্বে জানান দিয়েছিল সেটা বহুকাল ধরে এই দেশে নানাভাবে তিনি জীবিত থাকবেন, প্রজন্ম থেকে প্রজন্মে জীবিত থাকবেন। আমরা যারা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম আমাদের মধ্যেও তিনি বড় আকারের অনুপ্রেরণা। আগামীকাল সকাল 10টায় তার জানাজা অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম মসজিদে, তার আগে তার ওখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। যদিও উনি নিজে বেশ কিছু ওনার শেষকৃত্য বিষয়ে পরিবারকে নির্দেশ দিয়ে গেছেন, সেটা অনুসরণ করেই বাকি সব কিছু করা হবে। ইতিমধ্যে আসম আব্দুর রব ভাই এটা বলেছেন। দেখুন, মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে রাষ্ট্রকল্পনা ছিল বাংলাদেশে আজকে পর্যন্ত সেই রাষ্ট্রকল্পনা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, ফলে মানে এই যে অসমাপ্ত জায়গা ওই অসমাপ্ত জায়গাটাই একটা প্রকাশ ঘটছে। আজকে সিরাজুল আলম খান যেভাবে সম্মানিত হওয়া দরকার ছিল সেটা না হওয়াটা বাংলাদেশের অসমাপ্ত মুক্তি সংগ্রাম অথবা যে মুক্তি সংগ্রাম এখনও চলছে সেটারই একটা প্রকাশ ঘটায়।